নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন বেটি বাঁচাও বেটি পড়াও দেশের নারীরা নিজের প্রতিভা দিয়ে আকাশ ছুঁয়ে যাচ্ছে হরদম তবু কন্যা সন্তান নিয়ে সমাজে এক শ্রেণীর অজ্ঞ মানুষের মধ্যে হা হুতাশের শেষ নেই প্রচলিত এই ধারণার শিকল ভেঙে রবিবার রাজধানী আগরতলায় দেখা গেল মনোরম এক দৃশ্য কন্যা সন্তান জন্মের খুশিতে আনন্দে মেতে উঠলেন মেয়ের বাবা মা এবং মামা থেকে আরম্ভ করে গোটা পরিবার মারুতি গাড়িতে মার কোলে শুয়ে আছে ফুটফুটে পড়ির মতো মেয়ে তার আশেপাশে সবার মুখে আনন্দের হাসি বেলুন দিয়ে সাজিয়ে রাখা সেই গাড়ি জড়ে ফুটফুটে সেই রাজকন্যা আইজিএম হাসপাতাল থেকে রোয়ানা দিল নিজ বাড়ির দিকে গর্বিত কন্যার পিতা খয়েরপুর বণিক্য চমোহনি এলাকার বাসিন্দা জয়ন্ত দেব সংবাদ মাধ্যমের সাথে ভাগ করে নিলেন তার এই খুশির মুহূর্ত জানালেন কন্যা সন্তানের জন্মে তিনি এবং তার পরিবার খুবই আনন্দিত উদযাপনের এই খুশিকে প্রকাশ করতে এই বর্ণিল আয়োজন

গর্বিত প্রথম সন্তানের পিতা জানান তার মেয়ে যে তার নাম উজ্জ্বল করবে সেই নিয়ে তার কোনো সন্দেহ নেই ছেলে হোক বা মেয়ে সন্তান যে সব সমান সে আত্মবাক্য স্মরণ করিয়ে দিলেন এই তরুণ যুবক পিতা মেয়ের বাবা এত খুশি আর মামা খুশি হবেন না তা কি করে হয় ক্যামেরার সামনে তাই নিজের আনন্দ খুশি মুখে প্রকাশ করলেন কন্যার মামা মামা হয়ে কি বলবো এটাই মানে আমি এটাই চাই যে আজকে যে আমাদের ঘরে মানে বলতে মেয়ে হয়েছে সেটা আমি আমরা খুবই মানে খুবই খুশির কথা খুবই খুশি আর আমরা এটাই চাই যে মেয়ে হয়ে তো সবাই সবাই সমাজের অচলায়তন কে ভাঙার জন্যই যুগে যুগে মানুষ নীরব কাজের মধ্য দিয়ে পরিবর্তন এনেছে মনের আলোকে আলোকিত হৃদয় নিয়ে খয়েরপুর বণিকচমনী এলাকার বাসিন্দা জয়ন্ত দেব এবং তার পরিবার যে মনে সে আলোকে আলোকিত মানুষদের একজন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তাঁর ফুটফুটে কন্যা সন্তানের জন্য সংবাদ মাধ্যমের তরফ থেকে রইল অফুরন্ত ভালোবাসা বিরো রিপোর্ট রাইজেট নিউজ